আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কামনা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশে ও প্রবাসী আপনারা যেখানে বসে আমাদের এই সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে আমাদের সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পেরেছেন আজকে কী বিষয় নিয়ে, কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছি। তো তার আগে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, লাইক শেয়ার করে সবসময় আমার ভিডিওর পাশে থাকবেন। তো আপনারা এই এই ভিডিওটি পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। পুরো ভিডিওটি দেখলে এই কাপ সিলিং ফয়েল মেশিন, এই মেশিন এবং কাঁচামাল, এই বিজনেস সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা নিতে পারবেন। তো আসুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি, এটি হচ্ছে কাপ পুডিং, কাপ সিলিং মেশিন, ফয়েল সিলিং মেশিন যেটাকে বলা হয়, এটা হচ্ছে ফয়েল সিলিং মেশিন। তো আমরা যে আলোচনা করব, এই ফয়েল সিলিং মেশিন দিয়ে আপনারা কীভাবে ব্যবসা করতে পারেন এবং কোন ধরনের ব্যবসা করতে পারবেন, কত টাকা কাঁচামাল নিয়ে, কত টাকা ব্যবসা পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন, তো এই বিষয়ে কিছু আলোচনা করব। তো অনেক ভাই আছে একটা ব্যবসা করতে চাচ্ছেন, কিন্তু তারা কী ব্যবসা করবেন তারা অনেকে বুঝে উঠতে পারবেন না যে কী ব্যবসা করবেন। আসলে আমাদের দেশে অনেক ছোট ছোট কম পুঁজির মধ্যে অনেক ভালো ভালো ব্যবসা আছে, কিন্তু আমরা না বোঝার কারণে, না জানার কারণে আমরা এই বিজনেসগুলো করতে পারি না। কিন্তু যারা এই ছোট অল্প পুঁজি নিয়ে কোনো একটা বিজনেস করতে চান, তাদের জন্য এই ভিডিওটা, আপনারা পুরো ভিডিওটা দেখেন। এই এখানে দেখতে পাচ্ছেন দুইটা মেশিন, এখানে দুইটা মেশিন, দুই সেট মেশিন, এই দুই সেট মেশিন আমরা বিক্রি করেছি। এখানে দুইটা মেশিন, এটা হচ্ছে ঝিনাইদহ, ঝিনাইদহ সদরে চলে যাবে এই মেশিনটা, চারটা ডাইস, এই একটা ডাইস পাঁচটা, এই একটা ডাইস ছয়টা, এবং এটা হচ্ছে লক চেম্বার, কাপ লিচু ড্রিঙ্কসের বোতল লক করার জন্য লকটা এটা। এই মেশিনটা যাচ্ছে আপনার ঝিনাইদহ, আর আর এই মেশিনটা যাচ্ছে রংপুর মিঠাপুকুর। এটা হচ্ছে এটার মতো সেম ডাইস, সেম টু সেম, সেম কাজ করবে তারা, এই জন্য সেম ডাইস। হ্যাঁ, এটা হচ্ছে রংপুর মিঠাপুকুরে চলে যাবে। তো মেশিনটা ওনারা টাকা পয়সা সম্পূর্ণ পেড করেছেন, তো আমরা শুধু ট্রান্সপোর্টে দিয়ে দিব। তো ট্রান্সপোর্টে দেওয়ার আগে আমরা একটা শর্টকাট একটা ভিডিও তৈরি করতেছি, যারা এই ভিডিওটা দেখে যারা এই ধরনের ছোটোখাটো ব্যবসা করতে চান তাদের জন্য অনেক উপকার আসবে। তো এই যে দেখেন এই মেশিনটা কী কী আছে আমি দেখাচ্ছি, এই মেশিনটা কী কী কাজ করতে পারবেন। এই মেশিনটার মধ্যে আপনারা এই যে কাপ সিলিং, কাপ পুডিং, এটা হচ্ছে কাপ পুডিং, লিচু দুই টাকা দামের লিচু, এবং দুই টাকা দামের লিচু, এই যে ছোটো বড়ো মাঝারি, এই দেখেন মাঝারি, হ্যাঁ এই যে ছোটো মাঝারি সব ধরনের, আরও বড়ো আছে, এই সব ধরনের কাপ সিলিং করতে পারবেন, কাপ জেলি, হ্যাঁ ম্যাঙ্গো, বিভিন্ন কিছু আপনারা এই কাপ সিলিং করতে পারবেন। এবং এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোতলের লিচু ড্রিঙ্কস বলে এটাকে, এই ড্রিঙ্কস এখানে এখানে বাজায়, এটা হচ্ছে লিচু ড্রিঙ্কসের লক, লিচু ড্রিঙ্কসের চেম্বার লক, এই চেম্বার লকে বাজা দিয়া আপনারা লিচু ড্রিঙ্কস করতে পারবেন। যখন লিচু ড্রিঙ্কস করবেন তখন আপনারা এই ডাইস লাগাই নেবেন, আর যে ডাইসটা এখন বর্তমান আছে এই ডাইসটার জন্য, এটা না, এই ডাইসটা হচ্ছে এইগুলোর জন্য, ঠিক আছে, এইগুলা দিয়া আপনারা বড় বড় আছে, হ্যাঁ এই যে বড় আছে, তারপরে মাঝারি আছে, ঠিক আছে, এই যে এগুলো আছে, ঠিক আছে, তারপরে এই যে দুই টাকা দামের লিচু, দুই টাকা দামের লিচু, এগুলো আপনারা এই ভিতরে দিয়া, এখানে ফয়েল সিস্টেম থাকবে, এটা হচ্ছে ফয়েল চেম্বার, এখানে ছোট বড় ফয়েলের রিল থাকে, রোল, হ্যাঁ 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, এরকম রোল থাকে, এই রোলগুলো এখানে চেম্বার সিস্টেম করে দিছি, উঠাইতে পারবেন, নামাইতে পারবেন, এখানে ফয়েলের রোলটা পেছে এখানে টাইনে আনবেন, আর এখানে টাইনে আইনা এটা মেডেল চোখের আইডিয়া মেডেল করে নেবেন, অথবা পিছনে একটা দাগ টেনে নেবেন, ওই দাগের পরপর নিয়ে আপনারা এখানে এই যে লিভার প্রেস করবেন, লিভার প্রেস করলে আপনারা এটা সিলিং করতে পারবেন, এটা পিছন থেকে এটা উঠানো আছে। তো আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এই যেখানে নাট বোল্ট সিস্টেম আছে, এটা হচ্ছে এই মেশিনারি স্টিক, এই মেশিনারি স্টিকের আপনারা চাইলে আপনারা নাট ঢিলা দিয়া নিচে নামাইতে পারবেন, আরও বড় বড় বয়ম গেলান, হ্যাঁ অন্য অন্য বড় বড় বোতল করলে আপনারা আরও উঠায় নিতে পারবেন, ঠিক আছে, সব সিস্টেম এখানে করা আছে। তো আপনারা এইভাবে হাত দিয়ে চাপ দিবেন, বাম হাত দিয়ে ফয়েল টানবেন, বাস সিলিং হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা সিলিং করার জন্য অন্য অন্য ভিডিও দিয়েছি, তো জাস্ট আপনাদেরকে আজকে বোঝানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা, এই ধরনের কাজ করতে পারবেন, এগুলো দিয়ে
এখানে যা দেখতে পাচ্ছেন ছোটোখাটো ফয়েল সিলিং, কাপ পুটিং, কাপ জুস সব করতে পারবেন। তারপরে যখন আপনার এটার কাজ শেষ তখন এই ডাইসটা খুলে ফেলবেন। এখানে তার আছে দেখতে পাচ্ছেন, এই আমি দেখাই, এইখানে দুটা তার আছে, এই দুটা তার আপনারা এই দেখেন, এই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি, এই দুটা তার খুলে ফেলবেন লাইন অফ করে। এই দুটা তার খুলে ফেলে আপনারা তখন আপনারা এই যে লিচুটিং যখন করবেন তখন এই ডাইসটা এই তার খুলাইয়া এই ডাইসটা বাম দিকে মোচড় দিবেন, খুলে যাবে। এটা প্যাচ সিস্টেম, বোনা সিস্টেম, খুলে গেলে তারপরে আপনারা এটা লাগাইবেন। এই ডাইসের মধ্যে একটা হিটার লাগানো থাকবে, আমরা লাগাই দিব, দুটা তার থাকবে, এই দুটা তার, এই দুটা তারের মধ্যে লাগাই দিবেন, দিলে লাইন চালু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন, এই দেখেন এখানে জুম করে দেখাচ্ছি, 0 থেকে 100 পর্যন্ত হিট কন্ট্রোলার, এটাকে বলে হিট কন্ট্রোলার। আপনার যত পর্যন্ত পাওয়ার দরকার হয় হিটের আপনারা এখান থেকে বাড়ায় নেবেন, কমায় নিতে পারবেন। এখন 30 আছে দেখেন, আমি চাইলে 40-50 এটা দরকার হয়, এই যে হিটার এই কন্ট্রোলার দরকার হয়, মোটা পাতলা এই যে এই যে এই ফয়েলগুলো যখন মোটা হয় বেশি তখন হিট বাড়তি লাগে। হ্যাঁ, যখন এই ফয়েলগুলো মোটা হয় বেশি তখন এই এই পাওয়ার বেশি লাগে, আর পাতলা হইলে পাওয়ার কমায় দিতে হয়, ওটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। তো এই এই হচ্ছে ফর্মালিটি, আপনারা এইভাবে মেশিনের পুরা সেটটা এইভাবে কাজ করতে পারবেন। আর অনেক ভাইয়ের আছে এই ধরনের বিজনেস করবেন না, অনেকে বিভিন্ন ধরনের ওষুধি বোতল, তারপরে গেলান, তারপরে গেলানের পরে আপনার এই যে বিভিন্ন ধরনের তেলের গেলান, জার, বয়ম, হ্যাঁ বিভিন্ন কোম্পানির চকলেটের বয়ম, কাপ সিলিং, ফয়েল সিলিং করেন, মুখ আটকা এরকম, হ্যাঁ তো সব যখন ওগুলো করবেন তখন এগুলো কিছুই লাগবে না, এই ধরনের ডাইস কিছুই লাগবে না। শুধু আপনারা এই দুটা নাট ঢিলা দিয়া আপনারা উঠাইয়া নেবেন, উঠাইয়া ডাইরেক্ট এখানে গেলান রাখবেন, বোতল রাখবেন, রাইখা এখানে প্রেসে চাপ দিবেন, সরাসরি হয়ে যাবে, এখানে ফয়েল লাগা গেলান বোতল করতে পারবেন, ঠিক আছে। তো এই মেশিন দিয়া বুঝতে পেরেছেন কাপ পুডিং, লিচুডিংস, তারপরে 2 টেকা দামের লিচু, এই যে 2 টেকা দামের লিচু, ঠিক আছে, লিচু ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের কাপ পুডিং, গেলান, তেলের গেলান, তারপরে বয়ম, বিভিন্ন সিলিং করা যায়, ঠিক আছে, এই ফয়েলটা সিলিং করে। তো এই মেশিনের মাধ্যমে আপনারা করতে পারবেন। আর মেশিনটার মূল্য হচ্ছে 16,000 টাকা। আমাদের এই মেশিনটার দাম হচ্ছে 16,000 টাকা, 16,000 টাকার মেশিনটা। এই মেশিনটা দেখেন আমরা ডাইরেক্ট আমাদের সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আমাদের সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কারখানা থেকে, এই ডাইরেক্ট কারখানা থেকে আমরা তৈরি করেছি, হ্যাঁ সরাসরি আমাদের সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তৈরি করা মেশিন, স্বল্প মূল্যে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যারা নেবেন আমাদের কারখানা থেকে সরাসরি নেবেন, এটা 3 বছরের সার্ভিসিং, ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি, এবং 1 বছরের কন্ট্রোলার এবং হিটারের গ্যারান্টি থাকবে। হিটার 1 বছরে নষ্ট হয়ে গেলে আমরা চেঞ্জ করে দিব। আর এই যে এই ধরনের কাপগুলা, হ্যাঁ এই ধরনের কাপ, এই যে কেমিক্যাল কেমিক্যাল কাপ বোতল, এই যে কাপ পুডিংয়ের ডিব্বা, এই যে যত ধরনের ডিব্বা, এই যে এই সমস্ত কাঁচামালগুলা, এবং এই যে ফয়েল, এই যে ফয়েলগুলা উপরে যে ফয়েল সিলিং করবেন, এবং এই যে ডিব্বাগুলা যেখানে পাওয়া যায় পাইকারি, আমরা আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব। আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিন কিনেন আমরা ঠিকানা দিয়ে দিব, কাঁচামালের কেমিক্যালের ঠিকানা দিয়ে দিব, এবং আপনারা যারা নতুন বানাইতে না পারেন তাদের জন্য একটা ব্যবস্থা আছে, ভালো ভালো কোম্পানি থেকে কেমিস্টম্যান কাজ করছে, এরকম ভালো কেমিস্টম্যান আছে, সেই কেমিস্টম্যানের নাম্বার দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করা আপনারা তাদের কাছে, তাদেরকে কিছু টাকা টুকা দিলে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে শিখিয়ে দিয়ে আসবে, চুক্তি করে নেবেন, 10,000 টাকা নিতে পারে, 5,000 টাকা নিতে পারে, 15,000 টাকা নিতে পারে, এইভাবে আপনাদেরকে ভালো কোয়ালিটি মাল বানাইতে গেলে, আর এটা ফুড আইটেম অবশ্যই ভালো কোয়ালিটি তৈরি করতে হবে, ভেজালমুক্ত খাবার তৈরি করতে হবে, অবশ্যই এটা ভালোভাবে শিখে তারপরে আপনাদের কাজটা করতে হবে, এই জন্য কেমিস্টম্যানের নাম্বার আমরা দিয়ে দিব, এতটুকু সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন, কাঁচামালের ঠিকানা দিয়ে দিব, আপনারা সেখান থেকে কিনে নেবেন, ঠিক আছে। তো কাঁচামাল ধরেন সব কিছু মিলিয়ে আরও 20-25,000 টাকা কাঁচামাল, আর মেশিনটা 16,000 টাকা, 35-40,000 টাকা হইলে আপনারা এই বিজনেসটা শুরু করতে পারবেন, 1 সেট মেশিন নিয়ে আপনারা শুরু করতে পারবেন। এই দুটা মেশিন 2 জায়গায় ডেলিভারি চলে যাবে। তো তার আগে একটা ভিডিও তৈরি করলাম,
যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য একটা ভালো সুযোগ, মাত্র 16,000 টাকা পুরো সেট আপ এবং কাঁচামাল বিভিন্ন কিছু যা পাওয়া যায়, যেখানে আমরা ঠিকানা দিয়ে দিব, কার্ড দিয়ে দিব, কেমিস্টম্যান দরকার হলে শিখার জন্য ভালো কেমিস্টম্যানের নাম্বার দিয়ে দিব, আপনারা আলাপ আলোচনা করে ভালোভাবে ভালো মানসম্মতভাবে আপনারা মাল তৈরি করতে পারবেন, ফুড আইটেম তৈরি করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।